আজকে যে বিষয়টা পড়ানো হবে সেটি হচ্ছে একটা শিশু জন্ম থেকে কি কি টিকা নেবে তার ব্যাপারে একটা মোটামুটি সংক্ষেপে একটু আলোচনা করে দিই। কখন কি পাবে, কখন কি পাবে না, সে ব্যাপারে তোমাদের একটু জানার দরকার আছে। তাই বলি, একটু জেনে রাখো, শিশু জন্মাবার আগে থেকেই তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করে থাকি। ভ্যাকসিনেশন মানে তাদেরকে প্যাসিভ ইমিউনিটি দেওয়া হয়, তাদের শরীরে কিছু কিছু রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, যাতে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে তার জন্য তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন শুরু হয় শিশু তার যখন তার মায়ের পেটেই থাকে সেই সময় থেকেই শুরু হয়। মায়ের পেটে যখন শিশু আসে তখন যে ভ্যাকসিনটা দেওয়া হয় আমরা মাদারকে দিই সেটা হলো টিটানাস টক্সয়ের দুটি ডোজ। কত দেওয়া হয়? 0.5 ml, 0.5 ml টিটানাস টক্সয়েড দেওয়া হয়। কোথায় দেওয়া হবে? না, ইন্ট্রামাস্কুলার, মাংসপেশিতে। মাংসপেশিতে 0.5 ml টিটি দেওয়া হলো। কতদিন অন্তর দেব? না, দুটো ভ্যাকসিনের মধ্যে ডোজ যে দেওয়া হবে তা আমাদের অন্তত 4 সপ্তাহের গ্যাপ রাখতে হবে। অন্তত 4 সপ্তাহ, মানে 4 weeks। এরপর তাহলে প্রথম কখন দেওয়া হয়? না, যত তাড়াতাড়ি মাদার আসে, অ্যাজালিয়া প্রসিডিউর, মানে যখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভ্যাকসিনটা দেব। এরপর বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে আমরা কি দিই? অ্যাজালিয়া প্রসিডিউর, বাচ্চা যত তাড়াতাড়ি জন্মাবে তখনই আমরা দিই বিসিজি, যেটা যক্ষারোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। আমাদের যে যক্ষা, ইংরেজিতে যাকে বলা হয় টিউবারকুলোসিস, এটা দেওয়া হয় 0.01 ml, 0.1 ml, 0.1 নয়, 0.1 ml ভ্যাকসিনটা দেওয়া হয়। এটা দেওয়া হবে কোথায়? চামড়ার নিচে, বাচ্চা যখন জন্মাবে। সঙ্গে কি দেওয়া হবে? না, 2 ফোঁটা পোলিও ড্রপ, সেটা দেওয়া হবে মুখে। দ্যাট ইজ জিরো পোলিও, OPV, ওরাল পোলিও ভ্যাকসিন পুরো নাম। আর বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসাইল ক্যালমেট গুয়েরিন, এটা চামড়ার নিচে। দ্বিতীয় কি দেব? চলে গেল বাচ্চা, বাচ্চা যখন 6 সপ্তাহ বা 1.5 মাস, সে সময় আমরা যে ভ্যাকসিনটা দিই সেটা হচ্ছে DPT, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস, DPT দেওয়া হয়। DPT ভ্যাকসিন এটা দেওয়া হবে 0.5 ml মাংসপেশিতে, সঙ্গে কিন্তু OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, OPV দেওয়া হয়। তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন আর DPT, এটা দেওয়া হবে, প্রথম দেওয়া হবে 6 সপ্তাহে, তারপর ঠিক বলেছিলাম 4 সপ্তাহ গ্যাপ দিয়ে, মানে 6 সপ্তাহ, আবার 10 সপ্তাহে, সেও একইভাবে ইন্ট্রামাস্কুলার, আর OPV পোলিও ভ্যাকসিনটা মুখে 2 ফোঁটা, আবার 14 সপ্তাহে ভ্যাকসিন। এইভাবে DPT হয়ে গেল। এরপর চলে গেল 9 মাস বা 36 সপ্তাহ, 9 মাসে আমরা দিব হামের টিকা। তাহলে এইটা মোট আমরা 6টা ভ্যাকসিন 6টা রোগের এগেনস্টে দিলাম। কি কি? যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটানাস, পোলিও আর হাম। এই জন্য আমরা হু, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হু, যার হেডকোয়ার্টার জেনেভা, তারাই এটা গাইড করেছে। মোটামুটিভাবে এইভাবে আমরা বাচ্চাদের 1 বছর পর্যন্ত ইমিউনাইজেশন করি। এখন বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, এর সঙ্গে হেপাটাইটিস বির ভ্যাকসিন যুক্ত হচ্ছে, হেপাটাইটিস বি ভ্যাকসিনও এসে গেছে আমাদের, আবার এতগুলো ভ্যাকসিন DPT-কে বাদ দিয়ে এসে গেছে, DPT-MMR এগুলোকে যোগ করে 10টা এসে গেছে। মোটামুটি
আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেকমেন্ডেশন ছিল এই ছটা রোগের এগেনস্টে এটা দিচ্ছে। এরপর বাচ্চা একটু বড় হলো, দেড় বছরের মাথায় দেওয়া হচ্ছে ডিটি, ডিপথেরিয়া এবং টিটেনাস, এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। তাহলে আমরা মোটামুটি রকম জানলাম যে কি ভ্যাকসিন কিভাবে দেওয়া হয়। এবার কখন দেওয়া হয় এটা আমরা আজকে জানলাম, পরবর্তী ক্লাসে, ক্লাস যখন হবে সামনাসামনি যখন তোমাদের বলা হবে তোমরা সব জানতে পারবে কিভাবে কিভাবে দেওয়া হয়। প্র্যাকটিক্যাল তো দেখানোর আমাদের এখানে নেই, যদি কোনো দিন হাসপাতালে যাওয়া হয় কিভাবে দেওয়া হচ্ছে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে দিদিমণির সঙ্গে কথা বললে কিভাবে দেওয়া হয়, কীরকম দেওয়া হয় বা ভ্যাকসিনকে কিভাবে প্রোটেক্ট করা হয়, 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে রাখা হয়, এগুলো তোমাদের ইন ডিটেলসে জানানো হবে।